তুমি বলছো এই মেয়ে তোমার বোন, কিন্তু পুলিশ রিপোর্টে তা বলে না। দুইজনকে দুই জায়গা থেকে ধরে আনা হয়েছে। হ্যাঁ তা তো বটেই, আমি একজন মোরগ মহাজন, ঢাকায় আমার মুরগির ব্যবসা আছে। গাছতলায় আরাম করে শুয়েছিলাম, মিউনিসিপালিটির গাড়ি গিয়ে ময়লার মতো তুলে নিয়ে এলো। যখন ঘুম ভাঙলো তখন দেখি ফকির মিসকিনদের আড়তে। বাজে কথা রাখো। রাখলাম, আমাদের ছেড়ে দিন, চলো। তুমি যেতে পারো, কিন্তু এই নিয়েকে তোমার হাতে ছেড়ে দিতে পারি না। বিশ্বাস করুন, আমি ভবঘুরি নই, বেকারি নিও নই। তা তো বুঝলাম, কিন্তু এভাবে ছেড়ে দেওয়া যায় না। বাপ ভাই থাকলে খবর দাও, বিয়ে হয়ে থাকলে স্বামীকে আসতে বলো। কি নাম তোমার স্বামীর? হাসান। রোকেয়া স্বামীর নাম হাসান, ব্যক্তিটা আমি স্যার। হাসান, তুমি এসেছো? হ্যাঁ রোকেয়া। যাক বাবা, বাঁচা গেল। এবার কাগজপত্র সই করে ওকে নিয়ে যান। জি, মাঝে মধ্যে এমন ঝামেলায় পড়তে হয়। জি জি, চলো রোকেয়া। চলো মানে এখন এই মন্টুর কোনো পাত্তাই নেই। হ্যাঁ হাসান, উনি আমাদের গ্রামের মন্টু ভাই। এই মন্টু ঠিকানাবিহীন নয়, তন্তলি বস্তির মোরগ মহাজন। জায়গাটা সরকারের, কিন্তু ঘরটা আমার। চলো চলো চলো। কথা আমাকে দিচ্ছ, তুমি শুবে কেমন করে? আমার অসুবিধা হবে না রঘু, তুমি ঘুমাও। না না হাসান, এত ঠান্ডায় কাঁথা ছাড়া তুমি মাটিতে শুতে পারবে না। কাঁথাটা নাও। একে, তোমার গাড়িতে ভীষণ জ্বর। ও কিছু না, ঠিক হয়ে যাবে। না না, এত জ্বর নিয়ে তুমি মাটিতে কেমন করে শুবে? এসো। কি করছো তুমি? ঘুমাবে কোথায়? আগে তুমি শুয়ে পড়ো তো। কিন্তু? কোনো কিন্তু নয়, শুয়ে পড়ো। রোকেয়া, এ কি করছো? তোমার শরীরে এখন তাপের প্রয়োজন। কিন্তু আমার শরীরে সামান্য তাপ যদি তোমার কাজে লাগে তাতেই আমি ধন্য। রুকু, তোমার আমার মন যে বিনি সুতার মালায় গাঁথা হয়ে গেছে হাসান। রুকু,